উত্তাল বঙ্গোপসাগর আবহাওয়ার পূর্বাভাসও মিলল অশনি সংকেত, সমুদ্রে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হচ্ছে, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে ঘূর্ণিঝড় হাবুরের যে সর্বশেষ আপডেট এবং কখন আঘাত আনতে পারে সেই বিষয়ে বিস্তারিত আমি মোহাম্মদ মুর্শেদ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার সমুদ্র সৈকতে এবং সমুদ্রের পানি কিছুটা উত্তাল রয়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন গতকাল রাত থেকে গুটি গুটি বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশের আকাশের মেঘের ঘনকাটা সেটি আমরা খুব লক্ষ্য করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমুদ্র সৈকত থেকে এই মুহূর্তে যে পরিস্থিতি এবং ঘূর্ণিঝড় হামন কখন আঘাত আনতে পারে। এবং বিশেষজ্ঞরা বলছেন এই ঘূর্ণিঝড় হামন তেমন বড় হবে না এবং এটি সাধারণ একটি ঘূর্ণিঝড় সেটি এখনও পর্যন্ত ধারণা করছেন এবং এটি এই সপ্তাহ এ মাসের শেষে আঘাত আনতে পারে। এবং আপনাদেরকে একটু বিস্তারিত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আবহাওয়ার পূর্বাভাসে বলছে এই সপ্তাহের শেষ নাগাদ ঘূর্ণিঝড়টি আঘাত আনতে পারে দেশের উপকূলীয় বিভাগ, খুলনা ও বরিশালের কয়েকটি জেলায়। ঝড়টির তীব্রতা সাধারণ হওয়ার সম্ভাবনা বলছেন বিশেষজ্ঞরা এবং গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, এটি ধমকা বা জোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এটি গতকাল রাত থেকে সতর্কতা সংকেতটি ছিল এবং এখনও পর্যন্ত 1 নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, সে সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। আমরা সেই বিষয়টি জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমুদ্র সৈকত থেকে এই মুহূর্তে যে সার্বিক দৃশ্য দেখা যাচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে, সে সাথে গুটি গুটি বৃষ্টি হচ্ছে এবং এখানে যে পর্যটকরা আসছেন তারা দারুণভাবে সমুদ্রের ঢেউয়ের সাথে তারা সমুদ্র স্নান করছেন, তবে সমুদ্রে নামাটা কিছুটা ঝুঁকিপূর্ণ সেটি বলছেন লাইফগার্ডরা। তবে আমরা দেখতে পাচ্ছি পর্যটকরা সমুদ্র স্নান করছেন, লাইফগার্ডরা নির্দেশনা দিচ্ছেন, সেই বিষয়টি আমরা দেখছি এবং যে বিষয়টি বলা হচ্ছে এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি এখনও পর্যন্ত 1 নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। এবং চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে 1 নম্বর সতর্কতা সংকেত রয়েছে এবং সেই সাথে আপনারা নিশ্চয়ই দেখছেন সমুদ্রের যে উত্তাল, সমুদ্রের কিছুটা উত্তাল এবং সেই সাথে যে আকাশে একেবারে মেঘের ঘনঘটা বললেই চলে এবং সেই সাথে গুটি গুটি বৃষ্টি হচ্ছে, সেই বিষয়টি আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে গুটি গুটি, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আবহাওয়ার পূর্বাভাসে সাথে এখনও পর্যন্ত সেন্ট মার্টিনে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে আমরা সেই বিষয়টি জানতে পেরেছি এবং 1 নম্বর দূরবর্তী সতর্কতার সঙ্গে দেখে যেতে বলা হয়েছে। অন্যদিকে সেন্ট মার্টিনে এখনও পর্যন্ত জাহাজ চলাচল, পর্যটকবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে, সেই বিষয়গুলো আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমুদ্র সৈকত থেকে এই মুহূর্তে যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই মাসের সপ্তাহ শেষ নাগাদ ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে দেশের উপকূলীয় বিভাগ, খুলনা ও বরিশালের কয়েকটি জেলায়। ঝড়টির তীব্রতা সাধারণ হওয়ার সম্ভাবনা বলছেন বিশেষজ্ঞরা, অর্থাৎ যে ঘূর্ণিঝড় হামনের কথা বলা হচ্ছে সেটি সাধারণ ঘূর্ণিঝড় সেটি বলছেন বিশেষজ্ঞরা। তবে এই মুহূর্তে তেমন কিছু বলা যাচ্ছে না, তবে সময় এবং কয়েকদিন পর থেকে বোঝা যাবে এটি তীব্রতা কেমন। আমরা আপাতত আপনাদের যে বিষয়টি জানতে পেরেছি এই ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, এটি ধমকা বা জোড়ো হওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এখনও পর্যন্ত এবং গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে, অর্থাৎ কক্সবাজার সমুদ্র সৈকত আপনারা নিশ্চয়ই দেখছেন অনেকটা উত্তাল রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি গুটি গুটি বৃষ্টি হচ্ছে, বৈরী আবহাওয়া, সে সাথে সমুদ্রের আকাশে একেবারে মেঘের ঘনঘটা, সে সাথে আমরা লক্ষ্য করছি পর্যটকরা সমুদ্র স্নান করছেন এবং সমুদ্র স্নানে মেতে উঠেছেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে 3 দিনের ছুটি রয়েছে এবং সরকারি ছুটি রয়েছে এবং দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা আসছেন এবং পর্যটকরা সমুদ্র স্নান করছেন এসে, তবে সমুদ্রে নামাটা কিছুটা ঝুঁকিপূর্ণ
যেহেতু সমুদ্র কিছুটা উত্তাল হয়ে উঠেছে এবং লাইফ গার্ডরা নির্দেশনা দিচ্ছেন সতর্কতা মেনেই যেন সমুদ্র স্নান করে পর্যটকরা, সেই বিষয়টি বলছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘূর্ণিঝড় হামুন যে সর্বশেষ আপডেট এবং কখন আঘাত আনতে পারে, এবং আমরা জানতে পেরেছি শেষ সপ্তাহ শেষে অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবারের দিকে ঘূর্ণিঝড়টি আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়টি তত তীব্রতা হবে না এবং ঘূর্ণিঝড়টি সাধারণ বলছেন বিশেষজ্ঞরা, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি টিটিএনে। দর্শক নিশ্চয়ই দেখছেন সমুদ্র সৈকতের আকাশ একেবারে মেঘাচ্ছন্ন হয়ে আছে, একেবারে কালো মেঘে ছেয়েছে, সেই সাথে গুটি গুটি বৃষ্টি হচ্ছে, সেই সার্বিক দৃশ্যগুলো আমরা দেখছি এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে যে চাষিরা আছেন তাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। তবে যে ঘূর্ণিঝড় যে চাষের চাষাবাদরা আছেন চাষিরা আছেন তারা ক্ষতিগ্রস্ত হতে পারে এমনটি বলছেন বিশেষজ্ঞরা, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি এবং ঘূর্ণিঝড়ের আকার তেমন তীব্রতা হবে না সেটিও আমরা জানতে পেরেছি এবং এই ঘূর্ণিঝড়টি সাধারণ একটি ঘূর্ণিঝড় বলছেন বিশেষজ্ঞরা। তবে এখনও পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না, আরও কয়েকদিন পরে এটি বলা যাবে যে ঘূর্ণিঝড়ের তীব্রতা কত হবে, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি। এবং সে সাথে আবার একটু জানিয়ে রাখি আবহাওয়ার পূর্বাভাসে বলেছে এই সপ্তাহ শেষ নাগাদ ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে দেশের উপকূলীয় বিভাগ খুলনা ও বরিশালের কয়েকটি জেলায়, ঝড়টির তীব্রতা সাধারণ হওয়ার সম্ভাবনা বলছেন বিশেষজ্ঞরা, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক নিশ্চয়ই শুনছিলেন আমরা ঘূর্ণিঝড় হামুনের যে আপডেট সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং সেই সাথে এখনও পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরে এক নম্বর দূরবর্তী সতর্কতা সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ স্থানে চলে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, সেই সার্বিক বিষয়গুলো আমি এতক্ষণ আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি মোহাম্মদ মোর্শেদ। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।